डियर स्टूडेंट वेलकम टू कार्तिक बलिचल मिशन शुरू হচ্ছে ইন লার্নিং ক্লাস আজ কে ক্লাস স্ট্যান্ডার্ড 2 সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি মানে ইতিহাস পড়া হচ্ছে পার্ট 2 পৃথিবীর জন্মভূমি দেখতে পাচ্ছো পার্ট 2 এর আগের ক্লাসে কিন্তু আমরা এই আলোচনা করেছিলাম পুরো অনুশীলনটা আলোচনা করে দিয়েছিলাম এবং লিখে দিয়েছিলাম এরপর আজকে পড়া হচ্ছে পার্ট 2 পৃথিবীর জন্মভূমি পৃথিবীর বয়স অনেক প্রায় 450 কোটি বছর সূর্য থেকে পৃথিবীর জন্ম কোটি কোটি বছর আগে পৃথিবীটা কিন্তু আজকের মতো ছিল না পৃথিবী প্রথমে ছিল একটি জ্বলন্ত গ্যাসের গোলা বহু বছর ধরে ধীরে ধীরে এই গ্যাসের গোলা ঠান্ডা হলো তারপর তরল পদার্থে পরিণত হলো এই তরল পদার্থ ক্রমশ তাপ বিকিরণ করে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করলো পৃথিবীর উপরিভাগ অর্থাৎ ভূত্ব কঠিন হলো বিভিন্ন চাপে জমাট বাঁধা পৃথিবীতে কোথাও উঁচু আবার কোথাও নিচু স্থানের সৃষ্টি হলো উঁচু স্থানে তৈরি হলো পাহাড় পর্বত মালভূমি সমভূমি এবং নিচু স্থানে সৃষ্টি হলো খাত নদী ঝর্ণা সাগর মহাসাগর ইত্যাদি পৃথিবীর চার ভাগের প্রায় তিন ভাগই জল ওই জলে জন্ম নিল শ্যাওলাজাতীয় এক ধরনের উদ্ভিদ পৃথিবীর প্রথম প্রাণ এরপর জন্ম নিল ছোট বড় নানা রকমের জলজ উদ্ভিদ জলের গাছ আস্তে আস্তে ডাঙা এলো এভাবে তৈরি হলো বনজঙ্গল এক সময় জলে জন্ম নিল অতি ক্ষুদ্র এককোষী প্রাণী অ্যামিবা পৃথিবীর প্রথম প্রাণী তারপর এলো মাছ কাঁকড়া কচ্ছপ এবং বিভিন্ন উভচর ও সরীসৃপ প্রাণী ক্রমশ নানা বিবর্তনের পর পৃথিবীতে এলো অতিকায় স্থলচর প্রাণী ডাইনোসর তোমরা কিন্তু ছবিগুলো বইতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে ডাইনোসরের ছবি ম্যামথের ছবি দেখো আদি মানুষের ছবি প্রাচীন কালের যখন দেখো জলজ প্রাণী কিভাবে সৃষ্টি হয়েছিল তার ছবি কিন্তু সবই দেওয়া আছে এবার দেখো ডাইনোসর বিশাল একটা সরীসৃপ প্রাণী প্রায় 80 ফুট পর্যন্ত লম্বা হয় অনেক কাল আগে নিজেদের মধ্যে মারামারি করে পৃথিবী থেকে এই প্রাণী লুপ্ত হয়েছে এরা দুই ধরনের নিরামিষ আমিষভোজী এদের ডিম ফুটে বাচ্চা হতো এবার ম্যামথ প্যান্থরাস ইত্যাদি আবার এদের মধ্যে একদল প্রাণী পাখা মেলে দিল আকাশে এরা হলো পাখি বন জঙ্গলে এলো নানা জীবজন্তু বন জঙ্গলে এলো নানা জীবজন্তু স্তনয় প্রাণী গরু ছাগল বানর ইত্যাদি শেষে এলো মানুষ সভ্যতার ইতিহাস হলো মানুষের ইতিহাস মানুষের ইতিহাসই মানুষই ইতিহাসের সৃষ্টি করে তাহলে দেখো আজকে কিন্তু যে চ্যাপ্টার করছেন প্রত্যেকটা খুব সুন্দর পৃথিবীর জন্মভূমি আমরা এর ভিতর থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন করে আলোচনা করে দিতে পারি প্রত্যেকটা রিডিং করবে দেখো রিডিং এর ভিতরে তোমরা ছোট ছোট প্রশ্ন করবে এবং উত্তরও নিজেরাই করবে এবার পৃথিবীর বয়স কত দেখো পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর কি থেকে পৃথিবীর জন্ম হয়েছে সূর্য থেকে কোটি কোটি বছর আগে পৃথিবী কিন্তু আজকের মতো ছিল না পৃথিবী প্রথমে ছিল একটি জ্বলন্ত গ্যাসের গোলা তাহলে পৃথিবী প্রথম অবস্থায় কেমন ছিল পৃথিবী প্রথম অবস্থা ছিল একটা জ্বলন্ত গ্যাসের গোলা বহু বছর ধরে ধীরে ধীরে এই গ্যাসের গোলা ঠান্ডা হলো তারপর তরল পদার্থে পরিণত হলো এই তরল পদার্থ ক্রমশ তাপ বিকিরণ করে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে পৃথিবীর উপরিভাগ এবং ভূত্ব কঠিন হলো বিভিন্ন চাপে জমাট বাঁধা পৃথিবীতে কোথাও উঁচু কোথাও নিচু স্থানের সৃষ্টি হলো তাহলে দেখলো তো পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছিল কিভাবে আজকের পৃথিবী তৈরি হলো সে সম্বন্ধে কিন্তু ধীরে ধীরে আলোচনা করা হয়েছে এবং ধীরে ধীরে দেখো ক্রমশ এই একসঙ্গে কিন্তু হয়নি ধীরে ধীরে বহু বছর ধরে ধীরে ধীরে এই পৃথিবীতে প্রথমে গ্যাসের গোলা ছিল বহু বছর ধরে ধীরে ধীরে এই গ্যাসের গোলা ঠান্ডা হলো তারপর সেটা যে তরল পদার্থে পরিণত হলো এই তরল পদার্থ ক্রমশ তাপ বিকিরণ করে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে পৃথিবীর উপরিভাগ এবং অর্থাৎ ভূত্ব কঠিন হলো বিভিন্ন চাপে জমাট বাঁধা পৃথিবীতে কোথাও উঁচু হলো আবার কোথাও নিচু স্থানে সৃষ্টি হলো উঁচু স্থানে কি হলো পাহাড় পর্বত সমভূমি মালভূমি এবং নিচু স্থানে কি হলো খাত নদী ঝর্ণা সাগর মহাসাগর তাহলে পৃথিবী জমাট বাঁধে উঁচু স্থান মধ্যে কি সৃষ্টি হলো যদি তোমাকে প্রশ্ন করা হয় কি বলবে যে উঁচু স্থান মধ্যে সৃষ্টি হলো পাহাড় পর্বত মালভূমি সমভূমি এবং নিচু স্থানগুলিতে কি সৃষ্টি হলো খাত নদী ঝর্ণা সাগর মহাসাগর ইত্যাদি পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল তাহলে পৃথিবীর ক ভাগ জল চার ভাগে তিন ভাগ জল ওই জলে জন্ম নিল শ্যাওলা জাতীয় এক ধরনের উদ্ভিদ পৃথিবীর প্রথম প্রাণ তাহলে তোমাকে এখানে প্রশ্ন করতে পারে পৃথিবীর প্রথম প্রাণ কি শ্যাওলা এরপরে শ্যাওলার পরে কি জন্ম নিয়েছিল এরপরে জন্ম নিল ছোট বড় নানা রকমের জলজ গাছ জলের আস্তে জলের গাছ আস্তে আস্তে ডাঙ্গা এলো জলের গাছ
আস্তে আস্তে ডাঙ্গা এলো, এভাবে তৈরি হলো বনজঙ্গল। এক সময় জলে জন্ম নিল অতি ক্ষুদ্র একপেশী প্রাণী অ্যানিমা, পৃথিবীর প্রথম প্রাণী। দেখো তো পৃথিবীর প্রথম প্রাণী কি? অ্যানিমা। তারপর অ্যানিমার ঘরে কি জন্ম নিয়েছিল? মাছ, কাঁকড়া, কচ্ছপ এবং বিভিন্ন উভচর ও সরীসৃপ প্রাণী। ক্রমশ নানা বিবর্তনের পর পৃথিবীতে এলো অতিকায় সরচ প্রাণীর ডাইনোসর। দেখো তারও নানা বিবর্তনের পরে এসেছিল ডাইনোসর। ডাইনোসর বিশাল একটা সরীসৃপ প্রাণী, প্রায় 80 ফুট পর্যন্ত লম্বা হয়। অনেককাল আগে নিজেদের মধ্যে মারামারি করে পৃথিবী থেকে এই প্রাণী লুপ্ত হয়েছে। এরা দুই ধরনের নিরামিষ ও আমিষভোজী, এদের ডিম ফুটে বাচ্চা হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছিল ডাইনোসর ছিল একটা হিংস্র সরীসৃপ প্রাণী। এ ছিল লম্বা, ছিল প্রায় 80 ফুট এবং লম্বা ছিল প্রায় ডাইনোসর ছিল দু ধরনের, নিরামিষ এবং আমিষভোজী। তারপরে দেখো ম্যামথ, প্যান্থেরাস ইত্যাদি। আবার এদের মধ্যে একদল প্রাণী পাখা মেলে দিল আকাশে, এরা হলো পাখি। তাহলে দেখো এর পরে কিন্তু পাখি এসছে বন জঙ্গল, এলো নানা জীবজন্তু, স্তন্যপ্রাণী, গরু, ছাগল, বানর ইত্যাদি। শেষে এলো মানুষ। সভ্যতার ইতিহাস হলো মানুষের ইতিহাস, মানুষই ইতিহাস সৃষ্টি করে। তাহলে সভ্যতার ইতিহাস কিসের ইতিহাস? সভ্যতার ইতিহাস হলো মানুষের ইতিহাস। ইতিহাস কে সৃষ্টি করে? ইতিহাস মানুষই সৃষ্টি করে। তাহলে আজকে তোমাদের এই চ্যাপ্টার যে পড়ানো হলো পৃথিবীর জন্ম হলো, এই দ্বিতীয় পাঠ থেকে তোমাদের যেটা মতামত থাকবে, প্রশ্নটা আমি বিষয়টা আলোচনা করতে দিলাম, এর থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো হয় তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। আজকে থাকবে যে পৃষ্ঠা 9, ছোট প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন। তাদের বলে জন্মানোর পর যে সমস্ত প্রাণী মায়ের দুঃখে বড় হয় তাদের বলে স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে প্রথম কোন প্রাণী দেখা মেলে? পৃথিবীতে প্রথম জলজ একপেশী প্রাণী অ্যামিবা দেখা মেলে। পৃথিবীতে প্রথম কি জাতীয় প্রাণীর জন্ম নেয়? পৃথিবীতে প্রথম শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদ জন্মায়। পৃথিবীর সব শেষে কোন প্রাণী আগমন ঘটে? পৃথিবীর সব শেষে মানুষের আগমন ঘটে। তাহলে দেখতে পাচ্ছ পৃথিবীর সব শেষ প্রাণী কি? মানুষ। তাহলে আজ এই চ্যাপ্টারটা করা থাকলে তোমরা ভালো করে পড়ো। পাঠ দ্বিতীয়, আজকের পাঠ যে পৃথিবীর জন্ম হলো, এটা তোমাদের পড়া থাকলো পৃষ্ঠা 9, ছোট প্রশ্নগুলো মুখস্থ। ঠিক আছে।